গত তিরিশ বছরের মধ্যে এবারই প্রথম আমেরিকান প্রেসিডেন্টের সাথে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশ প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব রাজনীতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে হবে নিউ ইয়র্কে চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের বিতর্ক শুরু হবে চব্বিশ সেপ্টেম্বর সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন সূত্রে খবরটি নিশ্চিত হয়ে গেছে তবে কোথাও এই বৈঠকের হবে তা চূড়ান্ত ভাবে জানা না গেলেও জাতিসংঘ সদর দপ্তরে হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র বলছে নিউ ইয়র্ক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসে বৈঠক করে ওয়াশিংটনের বাইরে জাতিসংঘের সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে তাছাড়াও গত তিন দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চব্বিশ সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পালাবদলের পর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রাধান্য পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ